জুনিয়ার ডক্টর ফোন বলছিলো যে ভিন্ন মত পোষণ করলেই তারা ধর্ষকের পক্ষে এই কথা বলতে বলতে এই এরা কখন যে ধর্ষকের পক্ষে নিয়ে হয়ে গেল নিজেরাই এটাই তো বাংলার মানুষ ধরতে পারলো না এখন সঞ্জয় রায়ের পক্ষ নিচ্ছে ধর্ষকের পক্ষ নিচ্ছে জুনিয়াস ডক্টরের কিনজন এই আটজন দশজন যারা এই মিডিয়াতে মুখ দেখিয়ে এই আড়াই তিন মাস ধরে হিরো হয়ে গেছে এদের এই হিরোইজমের একটা নেশা লেগে গেছে সস্তায় প্রচারে থাকার জন্য এই আজকে ধর্ষক কুনির পক্ষে এরা সবাল করছে এরা ঠিক করে দেবে কে ধর্ষক এরা ঠিক করে দেবে কে এবার বলবে সঞ্জয় রায় না দেখতে ভালো না ওকে এত নেতা হওয়ার শখ হয়েছে আমাদের বক্তব্য যে এরা একটা মোমবাতি মিছিল বার করে দিক সঞ্জয় রায়ের সমর্থনে সোমবারই আরচিকর ঘটনার চার্জ গঠন হয় এবং যখন তাকে শিয়ালদা আদালত থেকে নিয়ে যাওয়া হয় অর্থাৎ আরচিকর মামলার মূল অভিযুক্ত সঞ্জয় সে সে প্রিজন বলে নাকি নির্দোষ এবং তার ডিপার্টমেন্ট তাকে চুপ থাকতে বলেছিল এবং তার পাশাপাশি পুরো সরকার তাকে ফসাচ্ছে তবে তার এই বক্তব্যের প্রেক্ষিতে জুনিয়র ডক্টর যে আন্দোলনের মূল মুখ বলতে পারি আমি কিঞ্চল নন্দ তিনি কিন্তু বলছেন একটি ভিডিও বার্তার মাধ্যমে যে কে ফাঁসাচ্ছে কেন ফাঁসাচ্ছে তার উদ্দেশ্য কি এটা তিনি জানতে চেয়েছেন তবে কোথাও কি সঞ্জয় রায়ের এই বক্তব্যের সঙ্গে একমত প্রশ্ন করছেন কিঞ্চল নন্দ কি বলছেন না আমার বক্তব্য হলো যে এদের দাবিটাকে ধর্ষক বা খুনি এরা এতদিন বলছিল এদের মতের সাথে যদি কারো মত অমিল হয় তাহলে এই জুনিয়াস ডক্টর ফোন বলছিল যে ভিন্ন মত পোষণ করলেই তারা ধর্ষকের পক্ষে এই কথা বলতে বলতে এই এরা কখন যে ধর্ষকের পক্ষে নিয়ে হয়ে গেল নিজেরাই এটাই তো বাংলার মানুষ ধরতে পারলো না এরা ঠিক করে দেবে যে কে ধর্ষক কে খুনি তাহলে এরা যদি সব জানে তাহলে এরা সিবিআইতে গিয়ে বলুক কে ধর্ষক কে খুনি জুনিয়ার ডক্টররাই ছিল তারা সাইন করেছে পোস্টমর্টামের সময় সেগুলো চেপে গেছিল সেগুলো সামনে আসছে এখন সঞ্জয় রায়ের পক্ষ নিচ্ছে ধর্ষকের পক্ষ নিচ্ছে জুনিয়ার ডক্টরের কিঞ্জন নন্দ কিন্তু আমরা কিঞ্জন নন্দনের কাছ থেকে বেশি কিছু আশা করতেই পারি না কারণ আমরা জানতে পারছি দেখতে পাচ্ছি যে গড়িয়াহাট তানায় তার শ্বশুরের বিরুদ্ধে রুগীর শ্রীলতাহানির অভিযোগ আছে তা কিনজন নন্দ এর আগে পক্ষ নিতে বলেছিল আমরাও তো জানতে চাই কিঞ্জন নন্দ কার পক্ষে আগে বলেছিলাম যে তিনি ওই যে রুগী শ্রীলতাহানির অভিযোগ করেছে তার পক্ষে না শ্রীলতাহানি যে করেছে তার শ্বশুর সুরের পক্ষে এখন তো দেখা যাচ্ছে যে কিঞ্জন নন্দ সরাসরি সঞ্জয়ের পক্ষ নিচ্ছে মানে দর্শকের পক্ষ নিচ্ছে ঘুরিয়ে তার মানে ঘুরিয়ে যদি দর্শকের পক্ষ নয় তো ভালো এখন তো বাংলার মানুষের কাছে পরিষ্কার যে মানুষ পছন্দ মতো অনেক কিছুই করতো এতদিন যে নিজের পছন্দের এখন পছন্দ মতো খুনি দর্শককে ঠিক করে দেবে এটা দেখা যাচ্ছে যে কিঞ্জন নন্দরা খুনি দর্শকটাও নিজেদের পছন্দ মতো ঠিক করে দেবে এবং শুধুমাত্র যে কিঞ্চল নন্দের এই বক্তব্য তা তো নয় পাশাপাশি জুনিয়র ডক্টর ফ্রন্টে যারা রয়েছে আন্দোলনকারীরা তারাও সিবিআই আন্দোলনের তদন্তের প্রক্রিয়ায় একাধিক প্রশ্ন তুলেছে এবং দশ দফা দাবি এবার নবান্ন নয় এবার সিবিআইকে তারা দশ দফা যে দাবি সে দাবি তারা জানতে চেয়েছে প্রশ্ন জানতে চেয়েছে তবে কি আমরা বলতেই পারি যে তারা আন্দোলনে যে চার্ট গঠন হচ্ছে সেটায় তারা একদমই সন্তুষ্ট নয় যে বিচারের ফলে এগারোই নভেম্বর আমরা জানি যে সমস্ত ঘটনায় কি হবে না হবে পরবর্তী আমরা জানতে পারবো তাহলে কি তারা জানে যে কে অভিযুক্ত তারাই বলে দিক সেই বিষয়ে মানে প্রশ্নটা তো এখানেই এসে থেমে যায় না না বাংলার মানুষ তো সেটাই জানতে চাইছে যে এতদিন ধরে তদন্ত চলছে সিবিআই চাইলো মিতার বাবা মা সিবিআই চাইলো এই জুনিয়ার্স ডক্টর ফান্ড এখন সিবিআই তদন্ত করছে তদন্ত এখন যেহেতু কলকাতা পুলিশ যাকে দোষী সাব্যস্ত করে প্রথম মানে অভিযুক্ত হিসাবে ধর্ষক ধর্ষণ খুনের অভিযুক্ত হিসাবে যাকে গ্রেপ্তার করেছিল সিবিআই চার্জশিটও তার নাম ছিল এবং তা কাল গতকাল চার্জ গঠন করার প্রক্রিয়াটা শুরু হয়ে গেছে এবার মুশকিলটা হলো যে এরা দশ দফা দাবি করছে আসল দাবি যে নির্যাতিতা তিলোত্তমার বিচার এই দাবিটা এখন পিছনে বিভিন্ন কমিটির দাবি আসলো এখন শুনছি যে বিভিন্ন দাবি এবারে এই যে দাবিগুলো দশ দফা দাবি আমি দশ দফা দাবি গতকাল দেখলাম তো দশ দফা দাবির যেই কথাগুলো বলা হচ্ছে যে কোথায় কি পাওয়া গেছে সেখানে মিতার ওখানে ডিএনএ মিলেছে কি না পোস্টমর্টামে কতদিন পরে ফরেন্সিকে পাঠানো হয়েছে কেন পাঠানো হয়েছে এই যে বক্তব্যগুলো সুপ্রিম কোর্ট মনিটর করছে সিবিআইয়ের আইনজীবী আছে প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের সেটা পুরো মনিটর করছে সেখানে গিয়ে বক্তব্য জানাতে হচ্ছে সিবিআইকে আজকে জুনিয়ার ডক্টর ফান্ডের লয়ারও আছে এই বক্তব্যগুলো তো শিয়ালদা কোর্টে বলতে পারে তাদের লয়ার এবং শুধু তাই নয় সুপ্রিম কোর্টে দাঁড়িয়েও এই বক্তব্যগুলো বলতে পারে কিন্তু বলবে না আসলে তুমি ডাক্তার সমাজের মধ্যে এরাই কিন্তু শুধু ডাক্তার ডাক্তার একটা প্রফেশন এবং বৃহত্তর সমাজ আছে তার মধ্যে এই আটজন দশজন যারা এই মিডিয়াতে মুখ দেখিয়ে এই আড়াই তিন মাস ধরে হিরো হয়ে গেছে এদের এই হিরোইজমের একটা নেশা লেগে গেছে এরা ভাবছে যে আমরা সস্তায় প্রচার পেয়েছি আমরা হিরো হয়ে গেছি এই যে এই সস্তায় প্রচারে থাকার জন্য এই আজকে ধর্ষক খুনির পক্ষে এরা সওয়াল করছে এরা ঠিক করে দেবে কে ধর্ষক এরা ঠিক করে দেবে কে খুনি তাহলে এরা বলে দিক না সুবর্ণ গোস্বামী যেমন একশো পঞ্চাশ গ্রাম বীর্যের কথা আমাদের বলেছিল বীর্যদেব বিচিত্র বীর্য গোস্বামী তো এরা তো এদের মেন্টার মানে এদের মেন্টার হলো এই বিচিত্র বীর্য গোস্বামী তো এরা ঠিক করে দিক না যে কে ছিল কারা ছিল পাঁচ ছজনের নাম বলে দিক একজনে পোষাচ্ছে না মোদ্দা কথা বাংলা কথা একজনে পোষাচ্ছে না আমার দুজন তিনজন চারজন দশজন চাই তাহলে এরা এরা মানে নিজেরা স্বেচ্ছাসেবক হয়ে এসে এগিয়ে এসে বাংলার মানুষকেও তো নিজেদেরও তো দু চারটে নাম দিয়ে দিতে পারে নিজেদেরও তো দু চারটে নাম দিয়ে দিতে পারে পোষাচ্ছে না যখন আমার পোষাচ্ছে না একজনে এবার বলবে সঞ্জয় রায় না দেখতে ভালো না ওকে কীরকম একটা ভিলেন ভিলেন টাইপের দেখতে নয় দর্শক খুনির মতো দেখতে নয় এরা যে চরিত্রটা দর্শক খুনির মতো থাকে মানে এরা হিরো হয়ে গেছে পর্দায় এরা তো এই তিন মাস ধরে বিভিন্ন মিডিয়া এসে এসে হিরো এইবার আমরা বলছি যে এরা না ঠিক ভিলেনটাকেও এই দর্শক খুনিকেও দেখে দিচ্ছে এইবার গুলশান গ্রোভার শক্তি কাপুর এরকম একটা ধর্ষক খুনি এদের দরকার তাই এরাও এরকম একটা ধর্ষক মানে এদের যে চরিত্রগুলো থাকতো এই চরিত্রের একটা ধর্ষক খুনি মনে হয় খুঁজছে এবার এই মানে এই যারা এই জুনিয়র ডক্টর ফ্রান্টের নেতারা এরা না ঠিক করে দিক এই ধর্ষকের দেখতে এরকম হতে হবে সঞ্জয় রায়ের মতো হলে হবে না সঞ্জয় রায়ের পর এইবার সব কিছু হলো এবার ঠিক করার পরে এইবার আমরা চাইছি এই জুনিয়র ডক্টর ফ্রান্ট বা যারা যারা এই বিভিন্ন রাজনৈতিক দল বাম অতি বাম যারা যারা আজকে সঞ্জয় রায়কে সমর্থন করছে বাংলার মানুষ চাইছে যে একটা মোমবাতি মিছিল করুক সঞ্জয় রায়ের সমর্থনে এরা একটা মোমবাতি মিছিল করুক যে সঞ্জয় রায় দর্শক খুনি মানছি না মানব না সঞ্জয় রায়কে কেন ফাঁসানো হচ্ছে সিবিআই জবাব দাও এই তারপর বলুক যে কোর্টও মানছি না সুপ্রিম কোর্ট মানছি না সব করে একটা আন্দোলন করুক একটা মোমবাতি মিছিল বার করুক তাহলে ষোলোকলা পূর্ণ হয়ে যাবে এবং একটা আমাদের সামনে বাংলার মানুষের সামনে কীরকম হয় ধর্ষক খুনি কীরকম হয় সেটা একটা চিত্র আমরা পরিষ্কার চিত্র এটা একে বা ছবি দিয়ে এরা একটা পরিষ্কার করে দিক যে আমরা একে বা বলে দিকে একে ধর্ষক হিসাবে দেখতে চাইছি একে দেখতে চাইছি ও ওদের ইচ্ছে মতো তো স্বভাবে ওদের ইচ্ছে মতো নবান্নে গিয়ে এরা বলে দিচ্ছে যে নটোরিয়াস ক্রিমিনাল এদের ইচ্ছে মতো বা লাইভ স্ট্রিমিং চলছে সারা বাংলার মানুষ দেখছে এ বলে দিচ্ছে যে এরা নটোরিয়াস ক্রিমিনাল তারাও ডাক্তার তারাও জুনিয়র ডাক্তার তাদের আবার দাবি তারা প্রথম দিন থেকে আন্দোলনে ছিল শুধু রুগী পরিষেবাটা বন্ধ করবে না বলে এদের এদের মানে দাগিয়ে বার করে দিয়েছে সাসপেন্ড যেহেতু হাইকোর্ট এখন স্টে দিয়েছে তো এরা যখন এই আন্দোলনে এই এই ধরনের কার্যকলাপ করছে এরা যখন এত নেতা হওয়ার শখ হয়েছে আমাদের বক্তব্য যে এরা একটা মোমবাতি মিছিল বার করে দিক সঞ্জয় রায়ের সমর্থনে আর যা যা বক্তব্য যেরকম যেরকম এদের মনে হবে যাকে যাকে দর্শক মনে হবে যেরকম দেখতে মনে হবে তাদের বিরুদ্ধে একটা নাম দিয়ে দিলেই হবে আর 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 কোনো কিছু দরকার নেই বাংলার মানুষ সমস্ত কিছুটা দেখছে এবং বুঝছে বাংলা হাটের আরো খবর দেখতে নজর রাখুন বাংলা খবর মানেই বাংলা হাট